Hello viewers, today I will show you some spoken terms. Using these terms in daily conversation, you can easily communicate with others. এবং এই কনভারসেশনগুলো আমরা কথার মাঝে ইউজ করে আমাদের কথাকে আরো বেশি নাইস করে তুলতে পারবো। যেমন আমরা বলি সাবধানে করো বা দেখে করো, তো এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? ওয়াচ আউট। এই ওয়াচ আউট ইউজ করার মাধ্যমে আমরা আমাদের কনভারসেশনকে আরও বেশি সুন্দর করে তুলতে পারি। এরকম আরও অনেক স্মার্ট কনভারসেশন আমরা দেখব যেগুলো ইউজ করে আমরা আমাদের কনভারসেশনকে স্মার্ট করতে পারব। ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লেটস স্টার্ট। আমরা প্রথমে দেখতে পাচ্ছি, আমরা সাধারণত এই সেন্টেন্সগুলো প্রতিদিনের কনভারসেশনে ইউজ করে থাকি, কিন্তু এগুলো বাংলায় ইউজ না করে আমরা কত সুন্দর করে এগুলোর ইংলিশ ইউজ করে আমরা কনভারসেশনকে আরও অনেক বেশি মধুর করতে পারি। যেমন এখন শীতকাল, বন্ধুরা আমাকে ডাকলো, তো আমি বললাম যে আমার কাছে তো শীতের জামা নেই, আমি এখন যাব না, তো আমার শীত করছে। আমি এই কথাটা কীভাবে সুন্দর করে ইংলিশে বলতে পারি? আমার শীত করছে না বলে আমি যদি বলি যে আই এম কোল্ড, আমার ল্যাঙ্গুয়েজটা আরও বেশি চমৎকার এবং স্মার্ট হয়ে গেল। একইভাবে যদি কেউ বলে তুমি যেমন চাও, মানে তোমার যেমন মন চায় তুমি ওরকমই করো, আমার কোনো আপত্তি নাই, সেক্ষেত্রে এই কথাটি তুমি যেমন চাও না বলে আমি বলতে পারি অ্যাজ ইউ উইশ। অ্যাজ ইউ উইশ বললে কথাটা আরও বেশি স্মার্ট হয়ে গেল। এরপরে আছে আমি কেন। অনেক সময় আমরা কোনো একটা ব্যাপার বিরক্ত হয়ে যাই, যেমন হতে পারে বন্ধুরা আমাকে রেগুলার টিস করছে, বা অফিসে কোনো কলিগকে অন্যরা বেশি প্যারা দিচ্ছে বা বেশি প্যারা নিতে হচ্ছে, শুধু আমি কেন প্যারা নিচ্ছি বা আমাকে কেন টিস করা হচ্ছে, এসব ক্ষেত্রে আমি ইউজ করতে পারি আমি কেন। ইংলিশটা হবে হোয়াই মি। তাহলে হোয়াই মি আমরা কখন ইউজ করবো? হোয়াই মি ইউজ করবো যখন আমাকে কোশ্চেন ছুটতে হবে যে আমাকে কেন বারবার ডিস্টার্ব করা হচ্ছে, হোয়াই মি। এরপরে আছে যথেষ্ট হয়েছে, মানে বারবার আমাকে টিস করা হচ্ছে, আমি একেবারে বোর্ড হয়ে গেছি ব্যাপারগুলো নিয়ে, এটা নিয়ে আমার কোনো আর ফিলিংস নাই, তখন আমি বলতে পারি যথেষ্ট হয়েছে। এটাকে ইংলিশে সুন্দর করে বলতে পারি দ্যাটস এনাফ। কী বলবো? দ্যাটস এনাফ, মানে আমি এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, তবুও এই ব্যাপারটা নিয়ে আরও টিস করা হচ্ছে, বন্ধুরা আমাকে টিস করেই যাচ্ছে বা অফিসে আমাকে টিস করেই যাচ্ছে, এটা নিয়ে আমাকে প্যারা পেতে হচ্ছে, আমি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। আমি অনেক বেশি বিরক্তি, আমি বলতে পারি অনেক হয়েছে আর না, আর কোনোভাবে আমি এটা বরদাস্ত করবো না, প্রয়োজন আমি বন্ধু বান্ধবের সাথে মিশবো না, প্রয়োজন আমি অফিসে যাব না, তবু আমি এইসব আর শুনতে রাজি না, সেক্ষেত্রে আমি বলবো অনেক হয়েছে। তাহলে ইংলিশে কী হবে এটাকে? দ্যাটস টু মাস। তাহলে দ্যাটস টু মাস কখন ইউজ করবো? যখন অনেক বেশি বিরক্ত হয়ে যাব। এমন হয় অনেক সময় আমাকে শুধু টিস করছে এবং আমার কোনো কথাই শুনছে না, তখন আমি বলতে পারি যে আমাকেও বলতে দাও। কী বলবো ইংলিশে তখন? লেট মি স্পিক। যে এমন একটা ব্যাপার করা হলো যে যার জন্য সে ঝামেলা করে যাবে, তখন আমি তাকে বলতে পারি ঠেলা সামলাও। ঠেলা সামলাও ইংলিশ কী বলবো? ফেস দ্য মিউজিক। খুবই মজার একটা ইংলিশ। ফেস দ্য মিউজিক মানে হচ্ছে ফেস মুখ, দ্য মিউজিক মানে মিউজিক সাউন্ড, এমন বাংলা হচ্ছে ঠেলা সামলাও। আমরা কোনো ব্যাপারে যদি কোশ্চেন ছুরি যে কী জন্য, কী কারণে, ধরো আমি আমার বাবার কাছে টাকা চেয়েলাম, বললো যে তুমি কী জন্য টাকা চাও, বা বন্ধুর কাছে টাকা চেয়েলাম, অন্য কিছু চাইলাম, ব্যাগ চেয়েলাম, তখন বলতে পারে যে কী জন্য তোমার ব্যাগ দরকার, তখন আমি কোশ্চেন জানার জন্য তাকে ইউজ করতে পারি হোয়াট ফর, না কিসের জন্য চাও তুমি এটা। আবার এমন হয় যে কোনো একটা ব্যাপারে আমি কাউকে বলছি কিন্তু সে মাইন্ড করতে পারে, তার আগে আমি বলে নিতে পারি যে যাতে সে মাইন্ড না করে যে নেভার মাইন্ড। এ কথা আমি কীভাবে বলবো তাহলে? নেভার মাইন্ড, কিছু মনে করো না। আবার এমন হয় যে আমরা এমন একটা চিন্তায় থেমে আছি কোনোভাবে চেঞ্জ করতে পারছি না, আমরা ব্যাকডেটেড হয়ে রয়েছি একটা চিন্তাতে, কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, এসব ক্ষেত্রে আমরা সাজেশন করতে পারি সময়ের সাথে তোমার ভাবনাটা বদলাতে হবে। সময়ের সাথে তোমার ভাবনাটা বদলাও, এর ইংলিশ কী হবে? চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম। চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম মানে হচ্ছে সময়ের সাথে ভাবনাটা বদলাও। আমরা আরও কিছু সেন্টেন্স দেখব যেগুলো আমরা ডেইলি ইউজ করে থাকি, যেমন কারো দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে আমরা বলতে পারি, অথবা ধরো যে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তাকে আমি চিনি, তার সাথে কথা বলবো, বা চিনি না অপরিচিত কারোর সাথে আমি কথা বলতে চাই, তখন আমি দৃষ্টি আকর্ষণ করতে পারে। অথবা এমন হতে পারে কেউ কোনো কথা বলেছে আমি বুঝতে পারিনি, আমি আবারও শুনতে চাচ্ছি ব্যাপারটা, তখন এইসব ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে আমি ইউজ করবো এক্সকিউজ মি। এক্সকিউজ মি কেন ইউজ করবো? দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে। আবার কোনো ব্যাপার আমি সুস্পষ্টভাবে বা অবশ্যই জানি, সেক্ষেত্রে আমি ইউজ করবো অবভিয়াসলি অথবা অফকোর্স।
অনেক ক্ষেত্রে এমনটা হয় যে তাতে কি হয়েছে, তাতে কি ইংলিশ কি হবে, সো হোয়াট। আমরা এই সো হোয়াট ইউজ করার মাধ্যমে আমাদের কমিউনিকেশন যে মাধুর্যটা সেটা অনেকাংশে বেড়ে যাবে। তা আমরা ইউজ করতে পারি সো হোয়াট, মানে তাতে কি। আবার এমন হয় যে আমি অনেককে অনেক ভালো বোঝালাম কিন্তু সে বুঝলো না, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে নিজের মতো কাজ করে যাচ্ছে, তখন আমি বলতে পারি চুলোই যাক। এর ইংলিশ হবে কি, হ্যাং ইট। তারপর অনেক সময় আমরা খুব বেশি বোরিং ফিল করি যে কি করলাম, কি হলো, এরকম ফিল হয় যেটা হওয়ার কথা সেটা হয়নি, তখন আমরা বোর হয়ে বলতে পারি ধ্যাত তেরি। তো ধ্যাত তেরি ইংলিশটা আমি কী বলবো, ও শিট, ও শিট, কি করতে গেলাম, কি হয়ে গেল, ও শিট। আবার অনেক সময় আছে যে আমি একটা জিনিস খুব ভালো চিন্তা করে গেছি, হঠাৎ করে সেটা ঝামেলা হয়ে গেছে, গোলমেলে হয়ে গেছে, আমার একটা আপদ চলে আসলো মাথার উপর। এইসব ক্ষেত্রে আমি বলতে পারি কি আপদ রে বাবা, এটাকে আমরা বলতে পারি হোয়াট আ নিউসেন্স। তারপরে কোনো একটা ব্যাপারে আসলে আমার লাইফ আমি কী করবো সেটা আমি ভালো বুঝি, অন্য কেউ মাতব্বরি করলো আমার ব্যাপার স্যাপার নিয়ে, তখন আমি বলতে পারি যে তোমাদের কথা আমি পরোয়া করি না, কার কথা আমার কী আসে যায়, আমার দরকার নাই কার কথা শোনা। তখন আমি বলতে পারি হু কেয়ার্স, মানে তোমার কথা আমি কিছু মনে করি না, হু কেয়ার্স, ইটস মাই লাইফ, মাই ওপিনিয়ন, মাই ডিসিশন, মাই লাইফ, হোয়াট আই উইল ডু, হোয়াট আই এম ডুইং অ্যান্ড হোয়াট আই ডিড, ইটস মাই ডিসিশন অনলি। তারপরে অনেক ব্যাপার আছে, আমি কাউকে বোঝানোর চেষ্টা করলাম বন্ধু বান্ধবকে কিন্তু সে বুঝতে চাচ্ছে না, তখন আমি ইংলিশে বলতে পারি কাম অন। কাম অন কেন বলবো, যে একটু বোঝার চেষ্টা করো, তবু সে বুঝলো না, সে শুধু আমাকেই বাজে কথা বলছে, বাজে কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। সাধারণত আমরা কোনো কথা বলতে গেলাম, মানে কোনো প্রশ্ন উত্তর করলাম, অনেক সময় কেউ একটা প্রশ্ন করে তার উত্তর করার ক্ষেত্রে প্রথমে যদি আমি বলি ওয়েল, তাহলে আমার ওই প্রশ্নের উত্তর করাটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমরা আরও কিছু বাক্য দেখবো যেগুলো আমরা ডেইলি ইউজ করে থাকি, এগুলো কথার মাঝে ইউজ করে আমাদের ল্যাঙ্গুয়েজকে আরও বেশি স্মার্ট এবং সুন্দর করে তুলতে পারি। যেমন আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, এটা সাধারণত হেল্প মি এরকম বলে থাকি, তো আমরা নতুন করে একটা কিছু সুন্দর করে বলতে পারি, যেমন গিভ মি আ হ্যাট, তার মানে আমাকে সাহায্য কর। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করার মাধ্যমে আমার সেন্টেন্সটি অনেক বেশি মধুর হয়ে গেল, কনভারসেশনটা অনেক বেশি স্মার্ট হয়ে গেল। তারপরে কোনো একটা ব্যাপার আছে যে অনেক বেশি সবাই মিলে আনন্দ ফুর্তি করছে, তখন আমরা বলতে পারি হ্যাভ ফান, তোমরা মাস্তি করতেছো, মাস্তি করো, আনন্দ করো, হ্যাভ ফান। তারপর আমি কাউকে মাস্তি করার কথা বললাম, সে রাগ করে ফেললো, আমি কিন্তু নর্মাল সেন্স বলছি আনন্দ করলো, সে বললো যে কেন আমি আনন্দ করবো। তো ওখানে আমি বলতে পারি যে তুমি বাজে বকছো কেন, তা আমি তো ভালো উদ্দেশ্যে বলেছি আনন্দ করতে, তাহলে কী বলবো, হাউ অবজার্ভড। তো হাউ অবজার্ভড কেন বলবো, এইরকম কী বাজে বকছো যখন বলবো তখন আমি এর বদলে বলবো হাউ অবজার্ভড। তো তখন আমি বলতে পারি ঠিক আছে বাবা, তোমার যা খুশি তাই করো, চালিয়ে যাও, অ্যাজ ইউ উইশ, যেটা তোমার খুশি করো। তখন সেই চালিয়ে যাওয়াকে আমি কী বলবো, ক্যারি অন, যা খুশি করো। তারপর কোনো ব্যাপারে আমরা শোনার পরে ও তাই নাকি এমন বলে থাকি, এই সেন্টেন্সটাকে ইংলিশে কত সুন্দর করে বলতে পারি, আমরা বলতে পারি ও আই সি, ও আই সি, তাই নাকি, খুবই নাইস একটা সেন্টেন্স, আমরা সবসময় এটা ইউজ করতে পারি এবং আমাদের কথাকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারি। আবার অনেক সময় দেখা যায় একটা প্রসঙ্গ বোর, আমি এই প্রসঙ্গটা নিই, নতুন প্রসঙ্গে যাবো, এটা বাদ দাও, যাওয়ার হয়েছে, তখন আমরা বাংলায় বলি যা হোক, এটা আমরা ইংলিশে খুব সুন্দর একটা ওয়ার্ড ইউজ করতে পারি, হাউএভার, মানে যা হোক। এরপর কোনো ব্যাপারে আমি যদ্দূর জানি আমি টকটক বলেছি, আমি এর থেকে বেশি জানি না, আমি যা জানি তাই বলছি, তখন আমি ইউজ করব সো ফার আই নো। আচ্ছা, এরপরে কোনো একটা ব্যাপারে আমি সিরিয়াসলি বললাম, অন্যরা সিরিয়াসলি নিচ্ছে না, মজা করছে, তখন আমি রাগ করে বলতে পারি যে আমি সিরিয়াসলি বলছি। আমি ইংলিশে বলতে পারি আই এম নট কিডিং, মানে আমি মজা করছি না। ওকে, অনেক সময় দেখা যায় যে অনেক বন্ধু একসাথে বেরোছে কিন্তু সে চলে যেতে যাচ্ছে আগে, তখন আমরা বলতে পারি বন্ধু আর একটু থাকো, আমরা সবাই মিলে একটু মজা করি। আমরা ইংলিশে বলতে পারি স্টে আ লিটল লঙ্গার, মানে আর একটুখানি থাকো। তারপর আমরা বন্ধুরা অনেক গল্প স্বল্প করলাম, অনেক ভালো লাগলো, ফাইনালি অনেক বেশি ভালো লাগলো, সব কিছু বাদ দিয়ে আমার আজকে অনেক বেশি ভালো লাগছে, তাহলে আমরা বলতে পারি যে আমার আজকে ভালো লেগেছে, আই এম ফিলিং মাস বেটার। ভিউয়ার্স, আমরা আজকে অনেকগুলো ইংলিশ সেন্টেন্স দেখলাম যেগুলো আমরা ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারবো এবং আমাদের ডেইলি কনভারসেশনকে অনেক বেশি সুন্দর এবং নাইস করে তুলতে পারবো। ফাইনালি বন্ধুরা, একটা কথা না বললেই না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন সো দ্যাট
you can get all the videos first. Thank you everyone for watching me. Bye bye.